শ্রীমতির দরবারে একজন নূতন সদস্য। আমার অনেক কিছু করতে ভালো লাগে, তার মধ্যে রান্নাটা বেশি ভালোবাসি। ছোটো থেকে মায়ের কাছে শুনেছি রান্নার প্রতি আমার ভালো লাগার কথা। মায়ের অ্যাবসেন্সে আমি বরাবরই নাকি কিছু নতুন রান্না করতে আগ্রহী থাকতাম। এখনও আমার সেই ইচ্ছেটা বজায় রয়েছে। বিয়ের পরে জয়েন্ট ফ্যামিলিতে এসে নিত্য নতুন রান্না করার প্রচেষ্টা চলত। শ্রীমতির দরবারকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এরকম একটা অনলাইন কুকিং কম্পিটিশন করার জন্য। আজকে আমি অনলাইন কুকিং কম্পিটিশনে সপ্তম প্রতিযোগিতা, অনলাইন হাতাকুক্তির লড়াইয়ে ভীষণ উৎসাহ নিয়ে কী করি ভাবতে আমার স্পেশাল কিছু করার ইচ্ছে মনে আসে। আমি বর্ধমানের বিখ্যাত মিষ্টি সীতাভোগ করার চেষ্টা করেছি। আমার এই রান্না করার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন। এবার চলুন দেখে নেওয়া যাক বর্তমানে বিখ্যাত সীতাভোগ তৈরি করতে কী কী উপকরণ লাগে। বানানোর জন্য ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা ছানা। ভাজলেও